পৃথার অস্থিরতা ক্রমশ বেড়ে গেল রাতে খেতেও পারল না ঠিক মতো ঘুমোতেও পারছিল না না কেবল প্রার্থনা করছে সুস্থতা মাঝরাতে চেপে রাখতে পেরে অবন থেকে কান্না ধরে হাও মাও করে কেঁদে উঠল। ওর কান্নার শব্দে পাশের রুমে থাকা মাও ছুটে আসলেন পৃথা মাকে জানালো সায়ন অ্যাক্সিডেন্ট করেছে ওর আর কোনো খবর পাচ্ছে না আমাকে কালকেই ঢাকায় যেতে হবে প্লিজ মা মা প্রথমে বেশ অবাক হলেন এত বছর পর সায়নের নামটা মেয়ের মুখে শুনেও যেন ঠিক বিশ্বাস হচ্ছিল না মেয়েটা কখনো কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়নি বিয়ের কথা বলতেও দেয়নি দীর্ঘদিন পর প্রথম কারোর জন্য আবার সায়নের জন্য ওদের কি তবে আবার প্রেম হয়েছে মনে প্রশ্ন লুকিয়ে রেখে মা বললেন আচ্ছা কালকে যাস আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো টাকা পয়সা বা কিছু লাগলে আমাকে বলিস পরের সকাল সকাল পৃথা অবন্তিকে নিয়ে রহনা হলো জ্যামের কারণে সন্ধ্যা হয়ে গেল পৌঁছতে সায়নের বন্ধুর কাছে হাসপাতালে ঠিকানা নিয়ে সোজা উপস্থিত হলো পৃথা কিন্তু জানে না কোথায় কত নম্বর কেবিনে সায়ন রয়েছে অনেক ছোট ছোটাছুটি করে অবশেষে খুঁজে বের করলো রুমের দরজায় এসে বড় বড় শ্বাস ফেলতে লাগলো পৃথা এমন সময় সেখানে এসে দাঁড়ালেন শায়নের বাবা উনি পৃথার মুখের দিকে তাকিয়ে চেহারাটা কঠিন করে ফেললেন পৃথা সালাম দিলে উনি উত্তরটা না গম্ভীরভাবে তাকে ভিতরে ঢুকে গেলেন প্রীথাকে আসতেও বললেন না প্রীথা দরজা ঠেলে ভিতরে ঢুকল শায়ন বেডে শুয়ে আছে বুকে হাতে পায়ে ব্যান্ডেজ মুখটা ভীষণ কালো হয়ে আছে চোখ দুটো নিতান্তই ছোট ছোট করে চেয়ে আছে প্রীথাকে দেখে যেন চোখ দুটো চমকে উঠল শায়নের প্রীথার উপস্থিতি নারিয়ে দিল শায়নকে তবে বাবা ও প্রীথাকে তবে বাবা ও পৃথা দুজনকে একসাথে ভিতরে প্রবেশ করতে দেখে রীতিমতো অবাক হয়ে গেছে সেই দিন রাতে পৃথা যখন বিয়ের প্রসঙ্গ তুলেছিল তখনই বাবাকে গিয়ে বিয়ের কথা জানায় বাবা মা বিয়ের কথা শুনে খুশি হয়েছিলেন ঠিকই কিন্তু যখন পৃথার নাম উচ্চারণ করলো ঠিক তখনই বাঁধলো বিপত্তি বাবার চেয়ে মা রেগে আগুন যে মেয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে তাকে এই বাড়ির বউ করে নিয়ে আসা অসম্ভব ব্যাপার উনি কিছুতেই এই বিয়েতে রাজি হবেন না সায়নের বাবার একই কথা নিজের ব্যবসা বাণিজ্য ফেলে যে মেয়ের বাবার সময় ব্যয় করে তিনি বিয়ের ব্যবস্থা করেছিলেন সেই মেয়ে ফিরিয়ে দিয়েছে তাও আবার সরাসরি আত্মসম্মান থাকা অবস্থায় ওনারা কখনো আর ওই মেয়েকে মেনে নেবেন না শায়ন অনেক চেষ্টা করেও লাভ হয়নি উল্টো ক্ষতিটাই হয়েছে বাবা একসময় রেগে গিয়ে এমন সব কথা বলে ফেললেন যা সায়ন ওর জন্মের পর থেকে কখনো শুনেনি। ওর মাথায় রক্ত উঠে গেল ব্যাস রাগে বাসা থেকে বেরিয়ে যায় কিন্তু বাড়ি থেকে কয়েক পা ফেলতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে তারপর থেকেই হাসপাতালে হুশ আছে বারবার চেয়েছিল পৃথার সাথে যোগাযোগ করতে কিন্তু কেউ ওকে ফোনটা হাতে দেয়নি আজকে পৃথাকে দেখে তাই অবাক না হয়ে পারছে নাও পৃথা সংকোচে এগিয়ে আসতেও পারছে না মা ভিতরেই ছিলেন উনিও বেশ অবাক কিন্তু স্বামীর ভয়ে আগ কিছু বলছেন না নীরবে কেটে গেল অনেকক্ষণ বাবা ডাকলেন বাবা বললেন ডক্টর এসেছিল কখন সায়নের মা জবাব দিলেন কিছুক্ষণ আগে একটা মেডিসিন দিয়ে গেছে দাও আমাকে রাতে কি খাবে ও কি আনবো সায়ন পৃথার দিকে তাকিয়ে বলল তুমি আমার এখানে বসো কিভাবে জানলে আমি হাসপাতালে শয়ানের বাবা মা দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলেন এই অবস্থায় কিছু বলতেও পারছে না বাবা ওষুধের নামটা নিয়ে বেরিয়ে গেলে প্রীতা কাছে গিয়ে বসলো সায়নের কাঁদো কাঁদো গলায় পড়লো কি করে হয়েছে এমন বাদ দাও ওসব তুমি আজকে বাড়ি থেকে এসেছো মনে হচ্ছে হ্যাঁ সোজা এখানে এসেছি এখন কেমন লাগছে অনেক ভালো তোমাকে দেখে মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি সায়নের মা রাগি আগে মুখে অন্যদিকে নিয়ে খেতে বসতো আমি দেখি পৃথা অবাক হলো শুধু অবাক না বেশ অবাক হলো এই অবস্থায়ও সায়ন ওর দিকে খেয়াল রাখছে একটা মানুষ কি করে এত ভালো হয় সায়ন বললো চুপ করে আছো কেন যাও খাবার নিয়ে আসো আরে নিয়ে আসো তো লজ্জার কিচ্ছু নেই পৃথা চুপচাপ বসে রইল সায়নের মা ছেলের কথাবার্তায় অবাক মেয়েটার বলতে হবে উনি চুপ না থেকে উঠে বাইরে চলে গেলেন যাওয়ার সময় শব্দ করে দরজাটা লাগিয়ে দিয়ে গেলেন পৃথা অবাক হয়ে শায়নের দিকে তাকালো বাবা মা দুজনের আচরণ দেখেই মনে হলো ওনারা পৃথার উপর ভীষণ রেগে রয়েছেন কিংবা পৃথাকে পছন্দই করেন না না করাটাই তো স্বাভাবিক পৃথা ওনাদের সাথে যা করেছেন তার বদৌলতে ভালোবাসার প্রাপ্তি আসাটা খাবারটা নিয়ে আসো দেখি আমি খালার বাসায় গিয়ে খেয়ে নেব এখন কিছুতেই খাবার আমার গলা দিয়ে নামবে না আমার বাবা মায়ের আচরণে মন খারাপ করো না প্লিজ করিনি ওনারা কি আমার উপর রেগে আছেন একটু সায়ন আঙুল দিয়ে দেখালো কত রেগে গেছে এসে ফেলল পৃথা সায়ন পৃথার হাতটা ধরে পড়লো কেমন আছো তুমি তোমার কথা ভেবে ভেবে শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছিল আমার কে বলেছে আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে তুমি করি আমাকে দেখে বুঝতে পারছে না পাগলের মতো দুটো দিন কেটেছে আমার ইস রে সরি সরি একেবারে সরি পৃথা কিছুক্ষণ শায়নের মুখের দিকে তাকিয়ে থেকে নিচু হয়ে এসে শায়নের ঠোঁটে ঠোঁট রেখে একটা চুম্বন করলো অমৃতের মতো বোধ হলো সেই চুমু শায়ন বলল আমি সুস্থ হয়ে গেছি একদম সুস্থ আরেকবার চুমু খেলো আলতো করে শায়ন পৃথার হাতটা শক্ত করে ধরে বলল আমার উপর ভরসা রেখো তুমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আপনিও আমার উপর ভরসা রাখবেন সন্ধ্যা গনিয়ে এলো শায়নের মা চলে এসেছেন কেবিনে প্রীতা চেয়ার ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল শায়ন বলল বাসায় চলে যাও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বের হয়ে আসার সময় শায়নের মা ডেকে বললেন শোনো তুমি আর কখনো এখানে আসবে না আর কখনো যেন তোমাকে এখানে না দেখি দেখলে মুখে যা আসবে তাই বলবো আশা করি যে যে অপমানিত হওয়ার ইচ্ছেটা তোমার নেই কথাটা বলেই উনি চলে গেলেন পৃথার মনটা কিছুক্ষণের জন্য ভালো হলেও আবার আধার নেমে এলো উনি এমন আচরণ করবেন এটা পৃথা ভাবতেও পারেনি ভীষণ মনটা খারাপ হয়ে গেছে কান্না পাচ্ছে ওর ভেবেছিল কাল সকালে হাসপাতালে চলে আসবে কিন্তু সেটা আর সম্ভব হবে না কি যে করবে চোখ মুছতে মুছতে হাসপাতাল থেকে বেরিয়ে এলো পৃথা মনের ভেতর প্রবল ঝড় বইছে শায়ন বলেছে অন্তত চার দিনের আগে ও হাসপাতাল থেকে ছাড়া পাবে না তাহলে কি এই চার দিন যোগাযোগ হবে না সারা রাত নির্ঘুম কাটল শেষ রাতে আর থাকতে না পেরে সিদ্ধান্ত নিল আনটি যাই বলুক না কেন পৃথা অবশ্যই সায়নের সাথে দেখা করতে যাবে সায়নকে না থেকে কিছুতেই থাকতে পারবে না হাসপাতালে আসার সময় নিজের হাতে খাবার রান্না করে নিয়ে এলো মায়ের সামনে বলতে লজ্জা পেলেও সায়নের মন চাইছিল যদি পৃথা ওকে খাইয়ে দিত সেটা আর বলতে না পেরে মাকে বললো ও মা তুমি আমাকে একটু খাইয়ে দেবে আর পৃথার হাতের রান্না খেয়ে দেখো তো ও কেমন রাধে হাজার হলেও তোমার বাড়ির হবে হবেও তোমার সাথে মিলবে কিনা একটু দেখো তো সায়নের মা ছেলের মুখের উপর কিছু বলতে পারলে না সহ্যও করতে পারলেন না উনি অন্যদিকে রাগে রাগে মুখে তাকিয়ে রইলেন আজকে অপন্তি ভিতরে এসেছে গতকাল পৃথাকে রেখেই চলে গিয়েছিল ও সায়নের সাথে বিভিন্ন কথাবার্তা চালিয়ে যেতে লাগলো দুপুর পর্যন্ত বসে রইল পৃথা এর মধ্যে সায়নের মায়ের সাথে ওর কোনো কথা হয়নি উনি কিছুক্ষণের জন্য আজকে বাইরে যাননি পৃথার লাজ লজ্জা ভুলে সায়নের শিহরের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল তারপর চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো যাওয়ার সময় বললো কালকে আবার আসব। ততক্ষণ ভালো থাকবেন পৃথা বেরিয়ে দ্রুত হাঁটতে লাগলো একবারও পিছন ফিরে তাকালো না দ্রুত আড়াল হয়ে গেল যেন আন্টিওকে কিছু বলার সুযোগটাও না পায় গেটে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়ন সুস্থ হলে আশা করি সবকিছু ঠিক করে নেওয়ার একটা উপায় পাওয়া যাবে তবে এইটুকু নিশ্চিত যে সায়নের মা একেবারেই পৃথাকে পছন্দ করেন না পরের দিন আবারও বান্না করে প্রীতা হাসপাতালে রওনা হলো গত রাতটা ওর একেবারেই ঘুম হয়নি শুধু ভেবেছে কখন সায়নের দেখা পাবে শয়নকে না দেখতে পেলে যেন শান্তিই হবে না। আসলেই তাই। কি এক অস্থিরতাময় সময় পার করতে লাগলো। কিন্তু করিডোরে আসা মাত্র হঠাৎ শায়লেন মা এসে সামনে দাঁড়ালেন। মুখ কঠিন করে বলেন, তোমাকে না নিষেধ করেছিলাম এখানে আসতে? তারপরও কেন এসেছ তুমি? খুব দুঃসাহস তাই না তোমার? ন্যূনতম লজ্জা বচটুকু তোমার নেই? নয়তো মায়ের সামনে বসে ছেলের সাথে প্রেম করতে পারতে না শোনো আমরা তোমাকে আমাদের বাড়ির বউ করতে চাই না তুমি আর শায়নের কাছে যাবে না আপনার ছেলেও কি তাই চাই বড়দের মুখের উপর কথা বলো না চলে যাও এখান থেকে আর একদম আসবে না শায়নকে কিভাবে বোঝাতে হয় সেটা আমি দেখে নেব আজকে কোনোভাবেই তোমাকে আমি ভিতরে ঢুকতে দেব না চলে যাও এখান থেকে পৃথার কান্না এসে গেল ওনার সামনে দিয়ে শায়নের কাছে যাওয়াটা নিতান্তই বেহাদবী হয়ে যাবে শায়নকে না দেখে থাকতেও পারবে না তবু বুকে পাথর চেপে আজকে ওকে চলে যেতেই হলো কারণ আন্টির সামনে বেহাদবী করলে উনি পৃথাকে আরোই অপছন্দ করবেন বাসায় ফিরে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে বালিশ ভিজিয়ে ফেললো পৃথা এতদিন কেন অশান্তি ছিল না যন্ত্রণাও ছিল না ভালোবাসার পর এত জ্বালা কেন শায়নের সাথে পুনরায় দেখা না হলেই বোধ ভালো হতো কিন্তু শায়নের কাছে থাকলে এত সুখ সুখ লাগে সায়ন পৃথার অপেক্ষায় না খেয়ে বসে আছে শরীরটা মোটামুটি সুস্থ আজকে মনটাও ভীষণ ফুরফুরে সায়ন ঠিক করে রেখেছে আজ পৃথা আসলেই মায়ের সাথে বসে দুজনের মধ্যে যেভাবেই হোক একটা সন্ধি করিয়ে দেবে একই রুমে দুজনে অনেকক্ষণ বসে থাকে তবু কেউ কারোর সাথে কথাটুকু বলে না পৃথা মাঝে মাঝে দুই একটা কথা বলার চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি মা কোনো উত্তরই দেননি উনি পৃথাকে বেশ অপছন্দ করেন সেটা ওনার আচরণে স্পষ্ট হয়ে ওঠে তারপরও সায়ন চেষ্টা করে দেখতে চায় পৃথার সামনেই ও মাকে বলবে মা তুমি ওর সাথে কথা বলো না কেন ওকে কি তোমার খুব বেশি খারাপ লাগে মা এমন একটা মেয়েকে কি আদর না করে থাকতে পারো তুমি তুমিও না মা মা কি কখনো মেয়েকে দূরে রাখতে পারে কিন্তু ভাবনা সেটা ভাবনার জায়গাতেই রয়ে গেল বেলা বয়ে যাচ্ছে এখনো পৃথা আসার নামগন্ধ নেই একবার ফোন করে ওর খোঁজ নেবে সেই সুযোগটাও নেই প্রথমত মোবাইল ফোন নেই দ্বিতীয়ত পৃথার নাম্বারটাও নেই বসে বসে শুধু অপেক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই উপর গড়িয়ে বিকেল হয়ে এলো শায়ন বেড়ে বসে আছে মাটিতে পা ফেলতে পারে না মাটিতে পা ফেলতে পারে এখন নয়তো জানালার পাশে গিয়ে একবার উঁকি দিত অনেক সময় পার হয়েছে পৃথা তো এত দেরি করার কথা নয় এবার তো মন খারাপ হতে শুরু করেছে সায়নের অপেক্ষা না করলে একটা কথা ছিল যখন কারোর জন্য খুব করে অপেক্ষা করা হয় আর তাকে পাওয়া যায় না তাহলে সত্যিই খুব কষ্ট হয় মনকে তো আর সময় নিয়ন্ত্রণ করে রাখা যায় না সায়ন অস্থির হতে শুরু করেছে মা সায়নকে দেখে বুঝতে পারলেন ছেলে কেন এমন করছে ওনার মন এতে এত টুপুও করল না আর যাই হোক ওই মেয়ের বিষয়ে এক বিন্দু ও ভাবার ইচ্ছে ওনার নেই শায়নকে কিভাবে বোঝাবেন সেটা নিয়েই চিন্তিত উনি সায়ন বলল মা আমরা কবে বাড়ি যাব আমি তো সুস্থ হয়ে গেছি তাহলে আর হসপিটালে পড়ে থাকা কেন তুই বেশি বুঝিস নাকি ডক্টর বলেছে আরো দুই দিন থাকতে হবে মা ওরা তো বলবেই একটু জেদ করলেই বাসায় যেতে দেবে কেন কেন জেদ করব। আমার এখানে একদমই ভালো লাগছে না মা এর আগে কখনো হাসপাতালে লাগুক ডাক্তার যা বলবে তাই তো করবো কেন বুঝিস না তোর ভয়াবহ বিপদ হতে পারতো সব সময় ছেলে মানুষই ভালো না সায়ন আমি যথেষ্ট বড় হয়েছি নিজের পায়ে দাঁড়িয়েছি তারপরও তুমি আমাকে বাচ্চা বলতে পারো না এখানে কোনো ছেলে মানুষই আমি করছি না আমি ভেবেচিন্তেই চিন্তে সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছি তোমরা এটাকে মানতে চাও আর না চাও ও একটা মেয়ে হলো এর চেয়ে ভালো মেয়ে দিয়ে তোকে আমি বিয়ে দেব না আমার পৃথাকেই চাই আমার জন্য ওর চেয়ে ভালো কেউ হতে পারে না তুমি না জেনে ওকে নিয়ে কথা বলো না তোমা একটা না মেয়ের সাথে দুদিনের পরিচয় মাঝ পর হয়ে গেল তাই না মায়ের কণ্ঠটা কাঁধো কাঁধো শোনালো সায়ন পড়লো মহাবিপদে এবার শুরু হলো মাকে সান্ত্বনা দেওয়া যা প্ল্যান করে রেখেছিল সব ভেসতে গেল পৃথাও এলো না এদিকে মা কাঁদছেন সায়ন বসে বসে মাকে বিভিন্ন বিষয় নিয়ে বোঝাতে লাগলো পৃথার বিষয়টা আপাতত এড়িয়ে যাওয়া ছাড়ার কোনো উপায় ছিল না বিকেল পেরিয়ে গেল এমন সময় দরজার ওপাশ থেকে অর্পা দাঁড়িয়ে বলল আসবো সায়নের মা উঠে গিয়ে অর্পাকে ভিতরে নিয়ে এলেন হাসি মুখে জিজ্ঞাসা করলেন কেমন আছিস মা জি আন্টি ভালো আছি সায়ন এখন কেমন আছে আমি আজকেই শুনলাম যে ও অ্যাক্সিডেন্ট করেছে শোনার পর আর থাকতে পারিনি ছুটে এলাম যদিও সায়ন এখন আমাকে সহ্যই করতে পারে না গত চার বছরে অরপা অনেকভাবেই সায়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু সায়ন অর্পাকে পাত্তা পর্যন্ত দেয়নি শেষমেশ বাধ্য হয়ে অর্পা বন্ধু হয়ে থাকার আবদার জানিয়েছিল সায়ন বন্ধুত্ব টিকিয়ে রেখেছে ঠিকই কিন্তু কখনো নিজে থেকে খোঁজখবর নেয়ওনি অর্পাই মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞাসা করতো কেমন আছিস সায়ন দায়সারা কথাবার্তা বলে রেখে দিত তবে মায়ের সাথে অর্পার সম্পর্কটা আম আর আঁটির মতন মা ওকে মেয়ের মতন দেখেন আর নিজেই অর্পার বাসায় বেড়াতে গিয়ে ওর মায়ের সাথে গল্প করে আসেন আবার অর্পাকেও জোর করে বাসায় নিয়ে আসেন তিনি জানেন না সায়নের সাথে দীর্ঘ এতগুলো দিন অর্পার সম্পর্ক ভালোও নেই মা বললেন এভাবে বলছিস কেন বস মা সায়ন আগের চেয়ে এখন ভালো আছে কাল পরশুর মধ্যেই বাড়ি চলে যাব আমরা অর্পা সায়নের দিকে তাকিয়ে বললো শরীর কেমন লাগছে এখন তোর সায়ন একটু শুকনো মুখে উত্তর দিল ভালো কিভাবে হলো এমন সায়ন কোনো উত্তর দিল না অর্পা উত্তরের আশায় না থেকে হাতের প্যাকেটটা রেখে বলল আমি কিছু ফ্রুটস এনেছি ওকে খাইয়ে দিয়ে নানটি আপনার শরীর কেমন আছে এখন আমার আর শরীর দিন রাত হাসপাতালে এক ফোটা ঘুম নেই চোখে সাইমু হলো সায়নের বোন আজকে সাইমুর আসার কথা ও এলে আমি একটু বাসায় যাব শায়ন বললো আমি তো বলেছি এইভাবে কষ্ট করে হাসপাতালে থাকার তোমার কোনো দরকার নেই আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি বাসায় চলো শুনছ নাই তো আমার কথাটা অর্পা বলল আনটি যদি কিছু মনে না করেন একটা কথা বলি বল মা আপনি অনেক ক্লান্ত আপনি বরং বাসায় চলে যান আমি এখানে থাকি সায়নের দিকে খেয়াল রাখবো আর ঔষধও ঠিক মতো খাওয়াবো সায়ন বলল না না তোকে কষ্ট করে থাকতে হবে না প্লিজ সায়ন তোকে আমি যে কষ্টটা দিয়েছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত আমাকে তো সেবা করার সুযোগটুকু দিয়ে অনুশোচনা করতে দে প্লিজ লাগবে না তোর উপর আমার কোনো রাগ নেই সায়ন আমার উপর এখনো রেগেই আছিস আমি জানি আন্টি শরীরটা খারাপ ওনাকে ক্লান্ত দেখাচ্ছে উনি বাসায় চলে যাক আমি থাকি এখানে প্রমিস তোকে ডিস্টার্ব করব না মা বললেন এইভাবে কেন বলছিস বন্ধুদের মাঝে ছোটখাটো ঝগড়াঝাটি তো হয়েই থাকে তাই বলে এত ছোট হতে হবে না আমি জানি না কি হয়েছে কিন্তু এত কষ্ট পাস না আমি তোকে এখানে রেখেই যাচ্ছি ওর দিকে খেয়াল রাখিস সায়ন বারবার আপত্তি জানিয়ে বলল না মা ওকে থাকতে হবে না আমি একটু বাসায় যাই তুই কি সেটা চাস না চাই কিন্তু অর্পাকে থাকতে হবে না উফ ও থাকুক একজনকে তো থাকতেই হবে তোর পাশে লাগবে না মা মা কোনো কথাই শুনলেন না উনি প্রস্তুতি নিয়ে বেরিয়ে গেলেন অর্পা সায়নের কাছে এসে দাঁড়ালো নরম গলায় বলল দিন তো হয়ে গেছে এখনো রাগ পুষে রেখেছিস না তোর বয়ফ্রেন্ডের কি খবর কোন বয়ফ্রেন্ড বা রে কতগুলো বয়ফ্রেন্ড পালিস আর সেটা বলিনি আমার তো কোনো বয়ফ্রেন্ড ছিলই না না ছিল চশমাওয়ালা একটা ছেলের সাথে খুব ঘোরাফেরা ছবি আপলোড দিতে দেখলাম ও ও তো আমার ফ্রেন্ড আমার মতো ফ্রেন্ড যাকে কাছে পেলে চুমু খেতে ইচ্ছে করে বাসায় গিয়ে বিছানায় শুয়ে আদর করতে ইচ্ছে করে সায়ন প্লিজ এভাবে বলিস না তো কিভাবে বলবো তোর কারণে আমার সম্পর্কটাই শেষ হয়ে গেছে ও আমাকে এতটাই ভুল বুঝেছিল যে বিয়ের প্রস্তাবটাও ফিরিয়ে ফিরিয়ে দিয়েছে দিয়েছে আমার বাবা মাকেও সবটা হয়েছে শুধু তোর জন্য সায়ন আই এম সরি আমি যা করেছি কেবল তোকে পাওয়ার জন্যই করেছিলাম শুধু পাগলের মতো তোকে চাইতাম বলে চাওয়ার একটা থাকতে হয় কোন নোংরামি চাল চেলে কাউকে চাইতে হয় না অর্পা অপমানে মুখটা কালো করে চুপ হয়ে গেল ইচ্ছে করছে এখান থেকে বেরিয়ে চলে যেতে কিন্তু আন্টিকে বাসায় পাঠিয়ে এভাবে চলে গেলে উনি কি মনে করবেন তাই আর কথা না বাড়িয়ে অর্পা চুপচাপ বসে রইল সন্ধ্যা বেরিয়ে রাত নামলো অর্পা কোনো কথা বলছে না সায়নার শরীর খারাপ হতে শুরু করেছে মনটাও অস্থির বুক ব্যথা করছে ভীষণ কিন্তু নীরবে সহ্য করছে কিছু বললেই অর্পা কাছে এসে ধরার চেষ্টা করবে সায়ন এটা চায় না অর্পার থেকে দূরত্ব বজায় রাখার জন্য ওকে মুখ বুঝে ব্যথাটা হজম করতে হচ্ছে কিন্তু মনটা বড়ই অস্থির ক্রমশ অস্থিরতা বাড়ছে পৃথা আজকে কেন এলো না ও কি কোনো সমস্যায় পড়েছে কি জানে কি হলো ওর আবার দুশ্চিন্তা হচ্ছে পৃথার জন্য কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল শায়ন ঘুমের মাঝে স্বপ্নে দর্শন পেল পৃথা দেখলো পৃথার কোলে মাথা রেখে শুয়ে আছে